আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। শ্বাসকষ্ট ও হৃদরোগে মারা গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, আজ বনানীতে দাফন। করোনায় সংক্রমণে চীনকে পেছনে ফেলে বিশ্বে 18তম অবস্থানে বাংলাদেশ। একদিনে শনাক্ত প্রায় 3000, মৃতের সংখ্যা 44। লকডাউনের পরও রাজধানীর পূর্ব রাজাবাজারে ঠেকানো যাচ্ছে না মানুষের যাতায়াত, হচ্ছে না পর্যাপ্ত পরীক্ষাও। এবং বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে, চাপ বাড়বে শিল্প খাতে, মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম। এবার বিস্তারিত। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন। শনিবার রাত 12:45 শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাবিবুর রহমান অভির রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দুদিন আগেও গণমাধ্যমে কথা বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তখনও সুস্থ ছিলেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যে এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে যাচ্ছিলেন, হঠাৎ করে চলে গেলেন না ফেরার দেশে। কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন, ছিল বার্ধক্যজনিত নানা রকম সমস্যা। শনিবার রাত 10:30 রাজধানীর বেইলি রোডের বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার রাজনৈতিক সহকর্মীরা। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সকলেই শোকাহত, সারা দেশবাসী শোকাহত। আমরা তার বিদেহে আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় নেত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী তাকে কখন দাফন করা হবে, কোথায় দাফন করা হবে, এই বিষয়গুলির সিদ্ধান্ত আমরা পরবর্তীকালে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব। 1945 সালের 8 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। স্কুল কলেজ মাদ্রাসার গণ্ডি পেরিয়ে মাস্টার্স সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন রাজনীতিতে সক্রিয়। 66-এর 6 দফা এবং 71-এর মহান স্বাধীনতা সংগ্রামেও সক্রিয় ভূমিকা ছিল তার। সর্বশেষ টেকনোক্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ধর্ম মন্ত্রণালয়ের। 75-এ বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে অনেকটা একক প্রচেষ্টায় তিনি গোপালগঞ্জ এবং বৃহত্তর ফরিদপুর এলাকায় আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রাখেন এবং নেতৃত্ব দেন। এমনকি 80-এর দশকে এরশাদ সরকারের মন্ত্রিত্বের প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হারালো। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার মারা গেছেন। তিনি করোনা ভাইরাসে সংক্রমিত ছিলেন। মধ্যরাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সিদ্ধান্ত হয়ে গেলে তার জানাজা ও দাফন সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিবের একান্ত সচিব খন্দকার জাকির হোসেন।
দেশের রাজনীতির ইতিহাসে মোহাম্মদ নাসিম চির ভাস্বর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল ঘাত প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার অনন্য অবদান রেখেছেন নাসিম। আওয়ামী লীগের এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এদিকে সকাল 10:30টায় বনানী কবরস্থানে দাফন করা হবে মোহাম্মদ নাসিমকে। আপেল মাহমুদের রিপোর্ট। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকাহত পরিবেশের সৃষ্টি হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন মোহাম্মদ নাসিম। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন। এদিকে প্রিয় নেতার মৃত্যুতে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে আসেন সরকারের অনেক মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা। আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে আমাদের এই প্রয়াত নেতা নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। পার্বত্য চট্টগ্রাম যে ক্রাইসিস ছিল একসময় আমাদের, সেগুলো আপনার নিয়ন্ত্রণে আনা এবং সেগুলোকে একটি শান্তির যে একটা আবহাওয়া তৈরি করে দেওয়া, এটা এটা নাসিম ভাইয়ের একটা বিরাট অবদান। করোনা ভাইরাসের কারণে অনেকে ভিডিও বার্তায় শোক জানান। কার বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, এর শূন্যতা সহজে পূরণ পান্ন। যে সমস্ত ভূমিকা রেখে গেছেন সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হল। মোহাম্মদ নাসিমের এই মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। রোববার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। আগামীকাল 10:30টায় এই জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি আমাদের কাছে কাম্য নয়। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের কাছে মোহাম্মদ নাসিম গ্রহণযোগ্য ছিলেন বলে জানান সিরাজগঞ্জের নেতারা। আমাদের রাজনৈতিক যে অভাব, রাজনৈতিক নেতার যে অভাব, গার্জিয়ানের যে অভাব, এই অভাব কোনোদিন পূরণের নয়। করোনা ভাইরাসের কারণে তার মরদেহ সিরাজগঞ্জে নিজ এলাকায় নেওয়া হবে না বলে জানান নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। দেশের মানুষের ক্ষতি হোক এরকম কোনো কিছু আমরা হতে দিতে পারি না, সেই জন্যই করোনা মহামারীর এই কথা মনে রেখে আমরা সিরাজগঞ্জের লক্ষ মানুষের চোখের জলকে উপেক্ষা করে হলেও আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার জানাজা আগামীকাল স্বাস্থ্যবিধি অনুসারে বনানী কবরস্থান মসজিদের ওখানে করব। রক্তচাপজনিত সমস্যা, করোনা ভাইরাস ও স্ট্রোকে আক্রান্ত হয়ে গত 1 জুন রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার থেকে অবস্থার অবনতি হলে শনিবার সকালে 72 বছর বয়সে মারা যান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামের অগ্রভাগে ছিলেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হন। আমৃত্যু আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। আরও জানাচ্ছেন ময়নুল্লাহ হাসান। ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ আর মোহাম্মদ নাসিম যেন এক ও অভিন্ন নাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবযাত্রায় হাতে গোনা যে কয়েকজন নেতা আলোচিত ও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মোহাম্মদ নাসিম ছিলেন তার অগ্রভাগে। হাসপাতালে টানা 2 সপ্তাহ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকালে তার মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের জন্ম 1948 সালের 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুরে। তার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মদ আমেনা মনসুর। তৎকালীন জগন্নাথ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেন তিনি। 60-এর দশকে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে তার ছাত্র রাজনীতির হাতেখড়ি বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ সহ রাখেন অসামান্য অবদান। কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগে সক্রিয় হন নাসিম। সে সময় কারাবরণও করেছিলেন তিনি।
আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৮৬ সালে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পান তিনি। এছাড়াও ১৯৯৬, ২০০১, ২০১৪, ২০১৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। রাজপথের মতো জাতীয় সংসদেও সবসময় সরব ছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ সালে দল আবারও ক্ষমতায় এলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। তখন থেকেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ২০১২ সালে আওয়ামী লীগের কাউন্সিলে তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের রাজনীতির একজন বর্ণাঢ্য ব্যক্তি ছিলেন। কুচিরি আন্দোলন সংগ্রামে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা। ১৯৭১ মুক্তিযুদ্ধে শুধু অংশগ্রহণ করেন নাই, তিনি অনেকবার জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাকে গ্রেপ্তার করা হয়, তাকে সাজা দেওয়া হয়। দেশের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক মোহাম্মদ নাসিম আমৃত্যু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। রাজনীতির পাশাপাশি সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। জন্মভূমি সিরাজগঞ্জে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন মোহাম্মদ নাসিম। মৃত্যুকালে তিন ছেলে স্ত্রী সহ রেখে গেছেন অসংখ্য প্রিয়জন গুণগ্রাহী। করোনা উপসর্গ ও উচ্চ রক্তচাপ নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার বেলা ১১:১০ মোহাম্মদ নাসিম মারা যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনায় সংক্রমণে চীনকে পেছনে ফেলে শীর্ষ বিশ্বের ১৮তম অবস্থানে উঠে এলো বাংলাদেশ। দেশে এখন আক্রান্তের মোট সংখ্যা ৮৪,৩৭৯। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ২৮৫৬ জন, মৃত্যু হয়েছে আরও ৪৪ জনের। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। গেল ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত করেছিল দেশটি। বর্তমানে নিয়ন্ত্রণে এলেও সেখানে ৮৩,০৭৫ জন এই ভাইরাসে সংক্রমিত হয়। অন্যদিকে দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। সেই থেকে ৯৮ দিনের মাথায় চীনকে ছাপিয়ে সংক্রমণে শীর্ষ ১৮ এখন বাংলাদেশ। যদিও গত এক সপ্তাহে দৈনিক সংক্রমণ বিবেচনায় দেশের অবস্থান শীর্ষ ১০। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪,৮৯,৯০৭টি, শনাক্ত হয়েছে ৮৪,৩৭৯ জন। সংক্রমণের এই অবস্থায় এযাবৎ দেশে মৃত্যু হয় ১,১৩৯ জনের। শনাক্ত হাজারখানিক কম হলেও চীনে মৃতের সংখ্যা ৪,৬৩৪। যদিও শীর্ষ ২০টি দেশের মধ্যে করোনা শনাক্তের পরীক্ষায় বাংলাদেশ দ্বিতীয় সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ার ৮ দেশের মধ্যেও কেবল আফগানিস্তানে পরীক্ষা হচ্ছে বাংলাদেশের চেয়ে কম। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ৪৭৪ জন এবং এ পর্যন্ত ১১,৬৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৬,৬৩৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ২,৮৫৬ জন। গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭.১৭। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৭৮ জন আর করোনায় প্রাণ গেছে আরও ৪৪ জনের। মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় ৪৪ জন, এ পর্যন্ত ১,১৩৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ১১ জন। বুলেটিনের শুরুতে আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানানো হয়। এই সংখ্যা এবং পরিসংখ্যানের মধ্যে আমি, আপনি, আমার, আপনার আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী, প্রতিবেশী প্রতিদিনই অন্তর্ভুক্ত হচ্ছি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত উপসর্গ নিয়ে অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম, বরিশাল এবং গাইবান্ধায় মারা যায় ১৫ জন। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন শফিউল আলম সুজন। পার্বত্য জেলা চট্টগ্রামে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ হারিয়েছেন ৫ জন, নতুন আক্রান্ত ২২২ জন।
বরিশালে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে আক্রান্ত হয়ে 3 জন এবং উপসর্গ নিয়ে ভর্তি 2 জন মারা গেছেন। পটুয়াখালীতে নতুন করে করোনা ভাইরাসে মারা গেছে 3 জন। জেলায় গত 24 ঘন্টায় নতুন করে চিকিৎসক, পুলিশ ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সহ 30 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গাইবান্ধায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 151 জন। এদিকে বগুড়ায় নিজ বাড়িতে 1 জন ব্যবসায়ী সহ মোহাম্মদ আলী হাসপাতালে 2 জন মারা যান। এ নিয়ে জেলায় 11 জনের মৃত্যু হলো। সিলেটে করোনা আক্রান্ত 2 জন মৃত্যুবরণ করেছেন। চিকিৎসক সহ 40 জন নতুন করে করোনায় আক্রান্ত। জেলায় মোট মৃত্যু দাঁড়িয়েছে 35 জনে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে না। গত 24 ঘন্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 96 জন। জেলায় আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর পূর্ব রাজাবাজারের গতানুগতিক লকডাউন করোনা সংক্রমণ রোধে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্ধিহান সেখানকার স্বেচ্ছাসেবীরাই। ঠেকানো যাচ্ছে না মানুষের যাতায়াত, হচ্ছে না পর্যাপ্ত পরীক্ষাও। বিশেষজ্ঞরা বলছেন, জোনভিত্তিক লকডাউন ব্যর্থ হলে আরও কঠোর সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি এখন অফিসে যাচ্ছি, অফিসে থাকতে হবে আমাকে। ইন এবং আউট দুইটা কিছু করতে যাচ্ছে না আমার অফিসে। আমি যেহেতু কোম্পানির চাকরি করি, আমাকে চাকরি বাঁচাইতে হলে অবশ্যই যেতে হবে। কালকে যদি চাকরি চলে যায়, সরকার আমাকে কখনোই চাকরি দিবে না, আর কোনো পদক্ষেপও নেবে না। পরীক্ষা করার জন্য বলছে, সেই জন্য আসছি। এখন বলতেছে আমি পূর্ব বাজারের বাইরে, গ্রিন রোড নাকি পূর্ব বাজারের বাইরে, আমাদের গেটের বাইরে এইটাই। এমন অনেক ঘটনাই ঘটছে পূর্ব রাজাবাজারে। করোনা সংক্রমণ ঠেকাতে রেড জোন ঘোষণা করে অর্ধ লক্ষাধিক মানুষকে আলাদা করা হয়, কিন্তু কারণে অকারণে বের হচ্ছেন অনেকে। পাশে চলছে রাস্তা সংস্কার, যেখানে শারীরিক দূরত্বের বালাই নেই। ভয় করে কি তো, আমরা তো ঘরে গেলাই, অন্ত ভয়ের কোনো কথা নাই। আটজন মানুষ আছে ঘরে, কাউন্টাউন নেই, কি করাব, নাই গাইতে হারিনি। লকডাউনের চতুর্থ দিনে নিত্যপণ্য সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে 2টি বেসরকারি প্রতিষ্ঠানকে। স্বেচ্ছাসেবীরা বলছেন, তারা চেষ্টা করছেন, কিন্তু নানা কারণে বাস্তবায়ন করা কঠিন হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু এটা নিচ্ছে পাইলট প্রকল্প, আমরা সম্পূর্ণ একবার পাইলট প্রকল্পে আমরা ওইভাবে চেষ্টা করছি। ঢাকা শহরে করোনার ঝুঁকি সবচেয়ে বেশি। সেখানকার ছোট্ট একটি এলাকা লকডাউন করে কতটা সুফল মিলবে তা নিয়ে সন্দেহান অনেকেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ যেসব দেশে জনসংখ্যা বেশি, সেসব দেশে করোনার প্রকোপ দীর্ঘ হচ্ছে। এর জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এর বিস্তার রোধে যে কোনো উপায়ে সংক্রমণ ঠেকানোর পরামর্শ তাদের। তাদের বাইরে আসতে দেবেন না, বাইরে ঢুকতে ভিতরে ঢুকতে দেবেন না। তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তার একটা সরবরাহ চ্যানেল থাকবে। অ্যাট দি সেম টাইম ওখানে যারা আপাতত ইনফেক্টেড আছে তাদের তদারকিটা আপনার করতে হবে। এদিকে 12 জুন থেকে খুলে দেওয়া হয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ঢুকতে দেওয়া হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধে অবিলম্বে সারাদেশে এলাকাভিত্তিক কঠোর লকডাউনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী উত্তরার নিজ বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সরকার করোনা আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা গোপন করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে তিনি অভিযোগ করেন। ভিআইপিরা চিকিৎসা সেবা পেলেও সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে সারা দেশে প্রায় 51 লাখ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। এবারের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তাদের মতে এতে চাপ পড়বে শিল্প খাতে। 1,90,000 কোটি টাকা ঘাটতির কারণে ব্যাংকে অতিরিক্ত চাপ পড়বে জানিয়ে তারা বলেন, নগদ অর্থ সংকটে ব্যাহত হতে পারে উৎপাদন খাত। স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শিক্ষা এবং কর্মসংস্থানে বাজেট বরাদ্দ ইতিবাচক বলেও মন্তব্য করেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম।
77,810 কোটি টাকা। 2020-21 অর্থ বছরের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা, যার বেশিরভাগ অর্থাৎ 3,78,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর। কর ছাড়া অন্যান্য খাত থেকে 48,000 কোটি টাকা আসার কথা। বিশাল এই অর্থ আয় করতে অতিরিক্ত চাপ বাড়বে ব্যবসা বাণিজ্যে, এমন অভিযোগ জানিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, বাজেটে রপ্তানি খাতে ভিন্ন ভিন্ন কর হার নির্ধারণ করা প্রয়োজন ছিল। রেভিনিউ কালেকশন এটা খুব কঠিন, চ্যালেঞ্জিং হবে। 23 লক্ষ লোক বাংলাদেশের ট্যাক্স নেটের আওতায় আছে এবং এদের উপরে কিন্তু এই বোঝাটা বাড়বে বলে আমরা মনে করছি। রাজস্ব বাজেটটা কি করা উচিত ছিল? আপনাকে তো অর্থটা যে আসবে আগে থেকে, তো যদি ব্যয়টাও ঠিক সুষ্ঠুভাবে করি অর্থটা মোবিলাইজ করা যাবে। আগামী অর্থ বছরে 1,90,000 কোটি টাকার বাজেট ঘাটতি থাকবে। সরকার এই অর্থ নিতে চায় ব্যাংক, সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে। এতে তারল্য সংকটে পড়বে ব্যাংকিং খাত, ফলে ব্যবসা ও বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করেন তারা। তবে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। যে করোনাত্তর এবং আমাদের বিদ্যমান সমস্যার মধ্যে কতগুলো বিশেষ সেক্টরকে প্রাধান্য দিয়ে একটা অ্যাকশন প্ল্যানের মতো করা উচিত, একই সঙ্গে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা করা উচিত ছিল। আমাদের শঙ্কার জায়গা হলো আমাদের যে বিজনেসের জন্য যে লোন বা যেই সমস্ত টাকা ব্যাংক থেকে আমরা নেওয়ার চিন্তা ভাবনা করি বা প্রয়োজন হয়, সেই জায়গাটা আমরা টাকা পাবো না। করোনাকালীন সময়ে এই বাজেটকে গতানুগতিক বাজেট বলেও মন্তব্য করেন তারা। 2019-2020 শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। 2021 মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে রেড জোন ঘোষিত এলাকাগুলোতে জুম্মা সহ সব নামাজ ঘরে পড়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রেড জোন এলাকার গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ত সর্বসাধারণ আগমন বন্ধ রাখার কথা বলা হয়েছে। মসজিদে প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ 5 ওয়াক্তের নামাজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ 5 জন এবং জুম্মার জামায়াতে সর্বোচ্চ 10 জন শরিক হতে পারবেন। এ সময় সারা দেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। অন্যান্য ধর্মের অনুসারীগণ কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানে সমবেত হতে পারবেন না বলেও সতর্ক করা হয়েছে। এবার খোদ চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে। গোটা দেশটিতে কয়েক সপ্তাহ ধরে নতুন সংক্রমণের সংখ্যা শূন্য থাকলেও শুক্রবার হঠাৎ করে রাজধানী বেইজিংয়ের একটি পাইকারি মার্কেটে আক্রান্ত সংখ্যা 45 জন। এ ঘটনায় পুরো এলাকাকে লকডাউন করা হয়। করোনা ভাইরাসে এর মধ্যে সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 4,27,400, আক্রান্ত হয়েছে 77 লাখেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল, সেখানে মারা গেছে প্রায় 42,000 মানুষ, আক্রান্তের সংখ্যা 8,29,000-এর কাছাকাছি। তবে যথারীতি প্রাদুর্ভাবের শীর্ষে যুক্তরাষ্ট্র, সেখানে মারা গেছে 1,14,800-এরও বেশি রোগী, আক্রান্ত 20,57,000 মানুষ। তা সত্ত্বেও অর্থনৈতিক কারণে খুলে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক সিটি, এতে করোনার প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিক সময়ের মতো চললে হাসপাতাল, আইসোলেশন সেন্টার বাড়িয়েও করোনা পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে হালি শহরে সিটি কর্পোরেশনের 250 আইসোলেশন সেন্টার উদ্বোধন করতে গিয়ে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে এমন আরও সেন্টার গড়ে তোলার পরামর্শ দেন মন্ত্রী। সবাইকে ব্যক্তিগত সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। সিটি মেয়র আজম নাসির উদ্দিন এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ABM আসাদ এ সময় উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে 3 লাখ ছাড়িয়েছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,09,000 জনে, আর 8,884 জনের হয়েছে। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করছে, এভাবে চলতে থাকলে ভারত আগামী 20 দিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে রাশিয়াকে ছাড়িয়ে যাবে। দেশটিতে লকডাউন তুলে নেয় পদক্ষেপ হিসেবে আনলক 1 পর্বে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। পার্টেক্স খেলার খবর।
মরণঘাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা ক্রিকেটার নিজেই। নিজের অফিসিয়াল পেজে আফ্রিদি লিখেছেন, বৃহস্পতিবার থেকে অস্বস্তি লাগছিল, আমার শরীর ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না, তাই কোভিড-19 পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাই ইনশাল্লাহ। কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে করোনা ভাইরাস মহামারীতে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সকলকে উদ্বুদ্ধ করেন আফ্রিদি। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে ইন্ডিয়ান সুপার লিগ ISL এ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। ISL এর দল উড়িষ্যা FC জামালকে এই প্রস্তাব দিয়েছে। ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং এ খেলেন। বর্তমানে স্ত্রীর সঙ্গে তিনি জার্মানিতে আছেন। এর আগে সৌরভ গাঙ্গুলির দল অ্যাথলেটিকো ডি কলকাতার হয়ে ISL এ খেলেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। শ্বাসকষ্ট হৃদরোগে মারা গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, আজ বনানীতে দাফন। করোনা সংক্রমণে চীনকে পেছনে ফেলে বিশ্বে 18তম অবস্থানে বাংলাদেশ। একদিনে শনাক্ত প্রায় 3,000, মৃতের সংখ্যা 44। লকডাউনের পরও রাজধানীর পূর্ব রাজাবাজারে ঠেকানো যাচ্ছে না মানুষের যাতায়াত, হচ্ছে না পর্যাপ্ত পরীক্ষাও। এবং বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে, চাপ বাড়বে শিল্প খাতে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।